মোমেন সাহেব আসি এই আয়াত পড়ার পরে বাংলাদেশ সম্পর্কে আমার যে ধারণা বিশেষ করে জেলখানার এই 3 বছরে বন্দী অবস্থায় মানুষের যা দেখলাম এই দেশে এখন আল্লাহর মামলার আসামি সবচেয়ে বেশি বাদী যত বড় হয় তার মামলা কিন্তু কম কঠিন হয় এই কথা বলেন না কেন আপনি যদি রাষ্ট্রবিরোধী মামলায় পড়েন আপনার খবর আছে আর যদি ফকির আপনার বাদী হয় 2 দিনও থাকা লাগবে না আদালতও যাওয়া লাগবে না 20 টাকা দিয়ে চলে আসবে এখানে মামলার বাদী কে আপনি নিজের বুকে হাত দিয়ে এবার বলেন আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাননি তো আকলা ইন্নানি মিনাল মুসলিমিন ইন্না শব্দটি কঠিন সে বলে অবশ্যই আমি মুসলমান আমি মুসলিমদের ভিতরে একজন আয়াতের 3টা কথার ভিতরে 2টা হয়তো কম বেশি আমরা অনেকেই মানতে পারছি আল্লাহর দিকে প্রায় আমরা সবাই কম বেশি ডাকি মুসলিম হিসাবে ভালো কাজও আমাদের ইমানের দাবি অনুযায়ী করি মুসলিম আমি এই কথা বলে পরিচয় দিয়ে টিকে থাকাও কঠিন পরিচয় দেওয়া এখন কঠিন মুসলমান পরিচয় দিলে তার কাছে সুদ থাকবে না এলাকায় সুদ এখনো নেই কেউ যদি সুদের টাকা এখন থেকেই ছেড়ে না দেয় সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায় ঘোষ এ দেশে এখন আর চলে না আমি এ 3 বছরে যত টাকা ঘোষ দিয়েছি আদালতের ইট পর্যন্ত টাকা করব কি দুনিয়া চলছে আল্লাহ জানে অথচ যারা নিচ্ছে এরা সব দাবি করছে আকলা ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আপনি জোর করে দাবি করার বিষয়টা না দৃষ্টিতে হওয়া লাগবে কার আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন কোরআন কারীমে সূরা বাকারা 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিয়ামতেও বিশ্বাস করি আল্লাহ বলেন হে নবী আমি ঘোষণা দিলাম এরা কিন্তু ঈমানদার না একজন মানুষ ঈমানের মৌলিক যে 3টা বিষয় 1 নম্বরে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিয়ামতে এটাও বিশ্বাস করিয়ে বলার পরেও যদি আল্লাহ বলে লোকটা মুমিন না তাহলে কথাটা কি এ কথা হচ্ছে তার মুখের কথা এটা মনের কথা না আর যতদিন পর্যন্ত মানুষের এই চামড়ার মুখের কথার সাথে অন্তরের কথার 100 ভাগ মিল না হবে ততদিন লোকটা মুসলমান না আমরা সেই জন্মের পর থেকে শুনে রেখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যাবে হ্যাঁ হাদিস ঠিক আছে কিন্তু মাঝখানে ফা আছে এটা আলেম না আলেম কো বলেন তো ফা আল্লাহর নবী খেলা করার জন্য দিলেন আমাদের মতো আবেগওয়ালা মুসলমান যারা হযরত আবু হুরায়রা এই কথা শোনার পরেই আনন্দে লাফাত ছিলেন কাজ হয়েছে হযরত ওমরের কাছে গিয়ে বলে দেখো নবীদের কাছে শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ হযরত ওমর তাকে 2টা বর্ণনা পেয়েছে একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার সাপ দিয়ে ধরেছিলেন কে বলেছে মান ক্বালা লা আল্লাহর নবী চলো দেখি নবীজির কাছে বিশ্ব নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলেছেন নবীজি বললেন আমি বলেছি হযরত ওমর কিন্তু আবু হুরায়রার মতো না তিনি বিচক্ষণ মানুষ ওই জামানায় 10 জন মানুষ লেখাপড়া জানতো তার ভেতরে হযরত ওমর একজন তিনি কথা শোনার পরে আমাদের মতো হুজুরকে বাঙালি না চিন্তা ভাবনা করতেন ডাক দিয়ে বলে হে নবী আপনার কথা আমি অবিশ্বাস করি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে আল্লাহ জান্নাত দেবে না দিয়েছে না
দেখালো মাঝির শিকায়টা অতীতের শব্দ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যই বলতে পারে মন থেকে, ওকে আল্লাহ জান্নাত আপনি ধরে নেন দিয়ে দিয়েছেন। কিন্তু হযরত ওমর বললেন, হে নবী আপনি ফা দিলেন কেন মাঝখানে? দাখল আল জান্নাহ বললে তো অর্থ হয়ে যেত, ফা দাখল আল জান্নাহ বললেন। আল্লাহর নবী বলেন, ওমর ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইহা উযরমা হারামাল্লাহ। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এর ঘোষণা দেওয়া যত হারাম আছে, হারামকে হারাম শ্রেণী ছেড়ে দেয়, যত ঘোষণা দেওয়া এই কালেমার ভেতর হালাল আছে হালাল গুলো জানার পরে আঁকড়িয়ে ধরে, এই লোকটা জান্নাতে যাবে। তাহলে যে লোকটা বলছে আল্লাহ একজন আছে, কেয়ামতেও বিশ্বাস করি, অথচ লোকটা মমিন না, এ কথা আমির হামজা আর না আল্লাহর বলেন বলেন, মুখের কথার সাথে মনের কথার মিল থাকা দরকার। আজ এইটা বাস্তবে 100 ভাগের 100 ভাগ আমাদের ভেতরে নেই। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি একজন কাঁদতেছে, আল্লাহ আমি মরণ চাই। বাংলা ভাষা শুনে কাছে গিয়ে বললাম, মুরব্বি বাড়ি কোথায়? বাংলাদেশের নোয়াখালী। কে কাঁদেন কেন? আমি মরব। মরবেন মানে? আমার দেশে আমি আর যাব না, এ দেশে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, নবীজির রওজা আছে, আমি এখানে মরব। শুনেছি এখানে মরলে নাকি কবরের আজাব হয় না, এত আবেগ। কাবার ওই গিলাপ ধরে কাঁদতেছে। বললাম হোটেলে চলেন, যেখানে থাকে ওই হোস্টেলে নিয়ে গিয়ে নাস্তা করালাম। বাইরে জ্বালানা দিয়ে তাকিয়ে দেখি কি ঝড়। বললাম মুরব্বি আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি কাবা শরীফ ধরে যে দোয়া করলেন যে আপনি মরবেন, আর বেশি দেরি নেই, এই যে ঝড় উঠেছে আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনি প্রস্তুতি নেন। আমার বলছে আমির হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা মনের কথা এক, ঝড় দেখি তো পাল্টি ফেলিস। 16 সালে গিয়েছিলাম হজে, 17 সালে মাহফিল ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জ। ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা এখনো মরেননি? না আমি আর যাইও না মরিও না। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। ও কিয়ামত পর্যন্ত হজ করলে ও মমিন হবে বলেন বলেন? কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি কারো ভেতরে বদ্ধমূল হয়, চেপে বসে থাকে, ওকে আপনি বম মেরেও ঘোষ খাওয়াতে পারবেন না। এরকম কিয়ামত বিশ্বাস যারা করেছিল তাদের ভেতরে আমরা পেয়েছি হযরত ওমরকে। 10 জন জিন্দা মানুষকে নবীজি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, তার ভেতরে হযরত ওমর একজন। রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত রাস্তায় যেতে। আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে নামাজ আদায় করে যাবার সময় অলিগলি দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন শয়তান পালাচ্ছে। ডাক দিয়ে বলে, কি কোথায় যাও? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, হে কিছুক্ষণ আগে দেখলাম হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে, ওরে দেখে আমার ভয়, এই জন্য আমি পালিয়ে যাচ্ছি। নবীজি ওই দিন বলেছিলেন, ওমর তুমি যে রাস্তায় হাঁটো ও রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পায়। এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করেন এ মানুষটা কিয়ামত শব্দ শোনার পরে এমন একটা অবস্থা তার ভেতরে তৈরি হয়েছিল। সন্তানটাকে ভর্তি করে দিলেন এরকম একটা মাদ্রাসায়, আব্দুল্লাহ। ওই দেশের প্রধান বিচারপতি তখন হযরতে আলী, তিনিও তার সন্তান হুসাইনকে ভর্তি করলেন। হুসাইন বারবার কলম টেবিল থেকে ফেলে দিচ্ছে, আবদুল্লাহকে বলে তুলে দাও। একবার দুইবার তিনবার বলার পরেও তিনবারই তিনি তুললেন।
চতুর্থবার তিনি বলে ফেললেন যে আমি কি তোমার চাকর খাদেম নাকি, বারবার কলম ফেলো আর আমার তুলতে বলো, কারণ তো সাধারণ মানুষের ছেলে না প্রেসিডেন্টের ছেলে। হযরত হোসাইন রাগ করে বলেই ফেলেছেন আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না চাকর না, তুমি খাদেমের বাচ্চা। খাদেম চাকরের বাচ্চা একজনকে বললে ওর এমনিতে মেজাজ খারাপ হয়, তারপরও সে হচ্ছে প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, শুধু না তোমাকেও দিয়েছে, সে বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম তুমি যদি আর বিচার না করো এ মাদ্রাসায় পড়ো আজকে থেকে আমার বন্ধ। হযরত ওমর কে আমি আগেই বলেছি উনি খুব বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আজকে না, এখন বিচার করলে দু একজন পাঁচজনের সামনে জমার দিন হাজারো মানুষ আসবে, নামাজের সময় হোসাইনের বিচার হবে। খতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, ডাক দিয়ে বলে হোসাইন আসো, বলে হ্যাঁ এদিকে আসো, তুমি আমার সন্তানকে খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে গালি দিয়েছ। হযরতে হোসাইন বললেন হ্যাঁ আমি দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, হাজারো সাহাবীদের ভেতরে তিনি বললেন হোসাইন যে কথা বললে তুমি এটা লিখে দিতে পারবে? উনি আবেগেই বলেছে হ্যাঁ, কাগজ কলম নিয়ে আসে, খেজুর পাতার খেজুরের পাতা নিয়ে এসেছে, ডালের পাতা, ওখানে তিনি লিখলেন আমি সাক্ষী দিচ্ছি এ ওমার আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলেন, কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না কিয়ামতেও কাছে লাগবে, আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, কেয়ামতে যদি আমার কিছুই কবুল না হয় অন্তত কাগজটা উষা করে বলতে পারবো আল্লাহ তোমার নবীর নাতি সই করে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলো আজকে তুমি আমার মাফ করে দাও, জন্মের পর থেকে শুধু কিয়ামত নাম শুনি, এটা কত ভয়ঙ্কর, এটা কি আজ পর্যন্ত আপনি আশ করতে পারেননি? কালকে আমি কক্সবাজারে আমার ওই ছোট্ট মেয়ে 4 বছর যেটা ফারিহা, ওর সমুদ্র সৈকতে ও বালি নিয়ে খেলা খেলছিল, ওর দিকে তাকিয়ে আবেগে আমার মনে হচ্ছিল এর এত ভালোবাসা আল্লাহর ওপরে আমার জন্ম দিয়েছে, তাম দুনিয়া দিয়ে দিলেও এর ছেড়ে দেওয়া সম্ভব না। অথচ ওরা মারেজের ভেতরে আল্লাহ 1,500 বছর জাগিয়ে জাগিয়েছেন, ইয়াও মাই দিয়া ওয়াদ্দুল মজিরিমলি লাউ ইফতাদি মিন আযাব, যাবে তো কঠিন, এত যন্ত্রণা, এত ভয়ঙ্কর আমি আল্লাহ তৈরি করবো। হাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম যুবক মানুষ কিয়ামতের কঠিন দৃশ্য থেকে বুড়ো হয়ে যাবে, শুধু বুড়ো হয়ে যাবে এতটুকুই না, পৃথিবীর যত সম্পদ সে উপার্জন করেছে এমনকি তার মা বাবা তার স্ত্রী তার সন্তানকে পর্যন্ত সে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। মমিন সাহেব আসি কথাটা যদিও নরম ভাষায় বলেছি, এটাতে কত ওজনওয়ালা কথা আপনি টের পাচ্ছেন। ফারিহারে দেখে বালি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে মনে হচ্ছিল এ আমার কাছে এত বেশি মায়া মহাব্বতের জিনিস, তামাম দুনিয়া দিয়ে দিলেও এর এ কষ্ট দেওয়া সম্ভব না। অথচ আল্লাহ বললেন কিয়ামতে এই ফারিহাকেও মানুষ মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে।
এজন্য কিয়ামত শুধু নাম শোনা না, জবাব দেওয়া লাগবে, জবাব দিহি মূলক আচরণ দুনিয়াতেও আপনার করা লাগবে। পৃথিবীর সবচাইতে ভালো কথা যেহেতু আল্লাহর কথা, আর আমরা আল্লাহর দিকে ডাক দেওয়ার জন্যই আজকে এসেছি, আর এই আয়োজনটাও ঠিক এই জন্যেই। কথা বলেন না কেন? যা আল্লাহ আমাদেরকে এবাদতপূর্ণ একটা পরিবেশে নিয়ে আসলেন। আমার এই চাষা কর্ম করে খায়, উনি চাকরি করে, নিজের কাজ বাদ দিয়ে আজকে এখানে এসেছে রূপ দেখানোর জন্য না, এটা যেহেতু একটা এবাদত এই কারণে এসেছে। পৃথিবীর যে কোনো কাজে আপনি সময় দিলে আপনার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। কোরআনের পেছনে যদি কেউ সময় দেয়, ওই সময়টুকুর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যদি শত ব্যস্ততা থাকার পরও মাঝে মাঝে দেখি আমার সাথে কিছু কিছু জায়গায় যায়। 20 সালে 21 সালে গিয়ে 3 বছর ভেতরে ছিলাম, যেতে পারিনি। এখন আবার কিছু কিছু জায়গায় নিজের কর্মজীবনে একটু অবসর নিয়ে হলেও যাচ্ছে। আল্লাহ তার এই এবাদত হিসাবে যেন কবুল করে। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরায়ে মুলক থেকে মাত্র 2টা আয়াত পড়েছি। আমার যতটুকু পড়াশোনা আছে কোরআনে কারিমের উপরে, এই 2টা আয়াত সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব আমার এই অসুস্থ শরীরে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে থাকবেন তো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, প্রতিটি অক্ষরে যেন 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল কাল্লাযি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম أحسنوا عملا وهو العزيز الغفور صدقت يا ربنا. سورة ملك কোন سورة؟ ملك শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। রাজত্বের কথা কোরআনে আল্লাহ দিয়েছেন, এটা কি খেলা করার জন্য? বলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আপনি বলুন, হে নবী আপনি বলুন, রাজত্বের মালিক আমি আল্লাহ। কোরআনে কারিমের উপর আমাদের বিশ্বাস আছে না নেই? আপনি বলুন, রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা করি নামিয়ে দেই, যাকে ইচ্ছা সম্মান দান করে, যাকে ইচ্ছা বেইজ্জতি করে, ভালো মন্দ সব কিছু আমি আল্লাহর হাতে, সব কিছুর উপরে আমি আল্লাহর শুধু ক্ষমতা চলে। আয়াতটার ভেতরে মূল তথ্য যেটা, ক্ষমতার সিয়ার দিলেই তাকে আল্লাহ সম্মান দেবে দুনিয়ায়, এ কথা কিন্তু আয়াতে নেই। বরঞ্চ এই দুনিয়াতে কোরআনে কারিমে আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, অনেককেই আল্লাহ ক্ষমতার সিয়ারে বসিয়ে জুতা পিটা খাওয়িয়েছে। এই জন্য ক্ষমতা পেলেই লাভ দেওয়া যাবে না। অনেক মানুষ এই আয়াতটা ভুলে যায়। আমি প্রথম সে 11 সালে যে সময় গ্রেপ্তার হয়েছিলাম, ওসি সাহেব আমার এই আয়াতটা ধরেছিল।
আমার বলছে হুজুর রাজত্বের মালিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় যাকে ইচ্ছা নামিয়ে দেয় সুতরাং 11 সালে যিনি এখন আছে তাকে আল্লাহ দিয়েছে আপনি এত লাভ পাবেন না না ঠিক আছে দাহেতের মূল ব্যাখ্যা হচ্ছে ক্ষমতার শেয়ার পেলে যদি কেউ লাফায় আর কেউ যদি মনে করে কোনোদিন আর নামা লাগবে না আল্লাহ কিন্তু তাকে অপমান করে বিদায় করে কারণ পৃথিবীর কোন শেয়ার কারোর জন্য স্থায়ী না শুধু একটা শেয়ার বাদ দিয়ে কোনটা আল্লাহ শেয়ার আছে অসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম আসমান আর জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার সে চেয়ার আমার আল্লাহর ওইটা বাদ দিয়ে দুনিয়ার কোনো চেয়ার স্থায়ী না প্রত্যেকটা চেয়ার তার বসা মানুষদেরকে আগে জানিয়ে দেয় বসেছ ওইটা কিন্তু ওঠা লাগবে দেলাওয়ার মাওলানা বসেছিল এসার পরে ওইটা পড়েনি হোসাইন বসেছিল ওইটা পড়েছে আমার বসার সময় আমারে বলেছে বেশিক্ষণ মাত্র 1.5 ঘন্টা ওঠা লাগবে পৃথিবীর কোন শেয়ার যেহেতু স্থায়ী না এজন্য শেয়ারে বসলে এই লাভ দেওয়া যাবে না এইটাই কোরআনের এই সূরা মুলকের শিক্ষা আমাদের দেশের অবস্থা পুরো ভিন্ন যে যখন শেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে এই যে আমরা এখন যারা শেয়ারে আছি আমরাও গিয়ারে আছি সিয়ার মানে যে এই সিয়ার এই সিয়ার অনেকে মনে করছে যে ওই সিয়ার কি কোনোদিন নামার কথা ও সিয়ারের নামার কথা এই যে আবার বসে পড়েছে আবার চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত সিয়ার মানে কোন সিয়ার এই সিয়ার এখানে বসলে তার ওঠা লাগবে অবশ্য ঠিক তাহলে একটু পরে ওনারে বসিয়ে দেবো ওনারও ওঠা লাগবে সারা মুলকের ফজিলতের ভেতরে পেয়েছি কোন মানুষ যদি এশার নামাজ আদায় করে সারা মুলক তেলাওয়াত করে আর এর ভেতরে 30টা আয়াতে 30টা শিক্ষা আল্লাহ দিয়েছেন ও যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে ওটা করতে পারে কিয়ামতের দিন এই সারা মুলক আল্লাহর দরবারে ঝগড়া করবে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এর হয় মাফ করা লাগবে নাই তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দেওয়া লাগবে শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে কারিমের এই সূরা মুলকের সুপারিশ শুনে ওই বান্দার জীবনে যদি হক বলে বাদ বান্দার হক নষ্ট করা কোনো অপরাধ না পায় মাফ করে দেবে শব্দ তারকে খেয়াল করে সুবহানাল্লাহ বলেন বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে সূরা মুলক না পড়া কোরআন শরীফ গলিয়ে খাওয়ালো মাফ হবে শুধু ওই মানুষের যার জীবনে আল্লাহর হক হয়তো নষ্ট করা আছে কিন্তু কোনো বান্দার হক নষ্ট নেই বাংলাদেশে মানুষ আল্লাহর হক যায় নষ্ট করে না করে সবচাইতে বেশি হক নষ্ট করে বান্দার এক কথা বলেন শহীদ হয়ে গেলে এটা মাফ হবে না কোন নিয়তে কোন আশায় আপনি এটা করছেন আমার তো বুঝে আসে না অথচ নামাজও পড়ছে দাঁড়িয়ে রয়ে গেছে তাহার দুটো পড়ে আর মানুষের হক মারার জোম রাস্তায় যারা আছেন তারা থামেন তাদের এক্ষুনি থেমে যাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে যেন বোঝ দান করেন বলেন আমিন দ্বিতীয় নাম্বার হাদিস পেয়েছি সারা মুলক যদি এসার পরে কেউ তেলাওয়াত করে কবর দেওয়ার পরে পরে এই কবরটা আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন যদি মুখস্থ থাকে দেখে যায় পড়েন জোহরের নামাজের পরে সূরা হাসর পড়বেন যদি আয়ত্ত থাকে আসরের নামাজের পরে সূরায়ে রহমান তেলাওয়াত করবেন মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়াই লাগবে সূরা ওয়াকিয়া কোন মানুষ যদি সূরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে থাকে ওর রিস্কের অভাব আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দেবেন বাংলাদেশে মানুষ যে হারে বাড়ছে সবচাইতে বেশি অভাব এখন কিসের
এক কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে। হ্যাঁ কথা বলেন না, যে পোল্ট্রি মুরগি মানুষ ফেলে দিত খেত না সেটাও এখন 250 টাকা। এই রিস্কের অভাব যেহেতু রাজ্জাক আল্লাহর নিজের নাম, আপনি কষ্ট করলেও রিস্কের ব্যবস্থা হবে না যতক্ষণ আল্লাহর রাজ্জাক নাম আল্লাহ না খাটাবেন। অমামিং দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করি নাই। সুতরাং এই দায়িত্ব আল্লাহর, এই দায়িত্বটা যে জিনিসগুলোর উপরে বন্টন করা আছে তার ভেতর অন্যতম সূরা এই ওয়াকিয়া। আমি সহ যারা এসেছি যাদের মুখস্থ আছে যারা দেখে পড়তে পারি অন্তত মাগরিবের পরে যেন সূরা ওয়াকিয়ার আমলটা শুরু করি, বলেন আমিন। আর এশার নামাজের পরে সূরায়ে মুলক আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় শক্তিশালী সমস্ত দোষ থেকে আয়াব থেকে সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত হয়ে আল্লাহ বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা, যার হাতে কি এই আয়াত অনুযায়ী যে মানুষগুলো বাংলাদেশে বলে যে ক্ষমতার উচ্চ জনগণ ওরা বেঈমান। হ্যাঁ বলেন বলেন, আচ্ছা এই কথাটা আয়াতের সাথে সাংঘর্ষিক। বিয়াদিহিল মুলক এদন মানে হাত, ক্ষমতার উৎস কে? আল্লাহ। আপনি মানেন না যেটা বাস্তবে সেটা আলাদা, কিন্তু এটা বলা লাগবে আপনাকে। ক্ষমতার উৎস জনগণ হলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, কিয়ামতে আয়াত আপনার বিরুদ্ধে আবার অবস্থান নেবে। আমি আগেই বলেছি সূরা মুলুক যদি ঝগড়া করে জান্নাতে নিয়ে যেতে পারে, সূরা মুলুক ঝগড়া করে জাহান্নামে যেতে পারে। এই জন্য এই কথা যারা বলেন বা বিশ্বাস করেন এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টান। আমার দায়িত্ব ছিল সঠিকটা তুলে ধরা, এখন আপনি মানবেন না ঘাড় দেড়া করবেন আবু জেহেলের মতো, এটা আপনার ব্যাপার। এ কোরআনে কারীম আবু বকর নবীজির মুখেই শুনেছিল, আবু জেহেলও শুনেছিল, দুইজনে মানুষ, দুইজনের নামের আগে আবু আছে, কি আছে বলেন বলেন, একটা আছে আবু বকর আর একটা আবু জেহেল। এক আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেল, আর এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তান বেড়ে গেল। এখানে আবু বকরের মতো মন নিয়ে যদি কেউ বসে আজকের আলোচনার সাবজেক্ট যেটা, এটা বুঝলে তার ঈমান বাড়বে, যদি ঈমান থাকে। অনেকে হয় যে বলে যে নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, তো ঈমানই নাই ঠিক থাকবে কি করে? আপনার যদি সত্যি ঈমান থাকে কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম করে আজকের আলোচনা যেটা সামনে আসছে যদি আপনি মেনে নিতে পারেন আপনার ঈমান বাড়বে। সুরান ফালের দিকে তাকিয়ে বলছি, জাদাতুহুম ঈমানা। কোন মানুষ কোরআনে কারিম শুনলে কোরআনের মর্ম মানে গুলো যদি বসে তার ঈমান আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার কিছু কায়দা তার ভেতরে আপনি দেখতেও পাবেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন কোরআন শোনাতে থাকবেন দেখবেন যারা কোরআনের মর্ম বাণীগুলো উপলব্ধি করছে, কোরআনের কথাগুলো যারা বোঝার চেষ্টায় আছে ওরা যদি সত্যি বুঝে থাকে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না, এটা আবার বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। আজকের আলোচনাটা ঠিক ওই রকম, আল্লাহ যেন আমাকে সহজ সরল ভাষায় বলার আর আপনাকে ওইভাবে রিসিভ করার তৌফিক দেন, বলেন আমি। এই কনসেপ্ট যাদের আছে যে ক্ষমতার উচ্চ জনগণ এটা আজকে থেকেই বাদ। সারা মুলকের আয়াত অনুযায়ী এখন থেকে আপনি বলেন আর বিশ্বাস করবেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরেই তার ক্ষমতা চলে।
আমার এই 3.5 হাত বডির উপরও আমার ক্ষমতা চলে না, চলে কার? আল্লাহ। আপনি বলেন না আমার এই বডির উপরে আমার ক্ষমতা চলে। আরে ভাই আপনার শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আপনার কথা শুনে না, শুনে টয়লেটে বসে যদি কেউ বলে আমি র‍্যাবের প্রধান, আমার নাকে যেন দুর্গন্ধ না আসে, নাক বলবে বেটা আগে নাক ধর, নয়তো তুমি যত বড় প্রেসিডেন্ট হও এখানে বসলে দুর্গন্ধ নাক দিয়ে যাবে। নাকের ভেতরে আপনি যত কিছুই বলেন না কেন কথা শুনবে? কি করা লাগবে? চেপে ধরা লাগবে, কথা বলেন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথাগুলো, বড়ত্বের কথাগুলো আয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে, আমি সামারাইজ করছি তাড়াতাড়ি করে। আমার এই কণ্ঠ একটু পরে এবার বসে গেলে সব সমস্যার সমাধান, সমস্যা ঝামেলা হয়ে যাবে, এখানে তাড়াতাড়ি করছি। আল্লাহ তার কুদরতের কথা, বড়ত্বের কথা, মহত্বের কথা বলছিলেন, তিনি যে সব দোষ থেকে মুক্ত এই কথাগুলো বান্দাদের বলছিলেন, তার বড়ত্বের কথা বিশালত্বের কথা বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ মানুষের হায়াতের দিকে আর মৌতের দিকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে এত বড় বিশাল ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক, এত বড় শক্তিধর, সব দোষ থেকে আয়েব থেকে মুক্ত, অক্ষমতা দুর্বলতা থেকে বরকতময় আল্লাহকে জানো, যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। আমাদের মউত বানিয়েছে কে? তারপরে আমাদের হায়াত বানিয়েছে কে? শিক্ষার বিষয় এখানে আলেম যারা আছেন তাদের বলছি, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ দেয়নি, আল্লাহ আগে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যতগুলো তাফসীর আমি পড়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, মৃত্যুর কথা আল্লাহ আগে দিয়েছেন এই কারণে যে আপনি যাই করেন না কেন এ বিশ্বাস করেন যে আপনার মরা লাগবে। দুনিয়ার বড় বড় অনেক নাস্তিকের জীবনী আমি ভার্সিটি থাকাকালীন দেখেছি, ওরা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে নাই। ডক্টর আহমেদ শরীফ ডক্টর আহমেদ শরীফ আল্লাহকে বিশ্বাস করতো না, ছাত্রদেরকে বলতো আমি যদি মারা যাই আমার এই কবরে দিবা না। ছাত্ররা বলে স্যার আপনার এই লাশ তাহলে করবো কি, পুড়িয়ে ফেলবো? বলে না আমি হিন্দু ধর্ম মানি না, তাহলে আপনার লাশ করবো কি? এ আহম্মক ডাক দিয়ে বলেছে ছেলেরা আমি যখন মারা যাব আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও, মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। মারা যাওয়ার পরে রসিয়র তনো যাই নিয়ে গেছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ঘোষণা এসেছে, দেখো এ নাস্তিক আল্লাহকে মানি না বলে আমরা কেটে কুটে কি পাবো, যদি আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে আগুন লাগাবো। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নিতে টান, কিছু দূর যাওয়ার পরে চিন্তা করছে এ শয়তান থাকলে আমার গাড়ি থাকবে না, তাড়াতাড়ি ডাস্টবিনে কোথায় ফেলেছে ও জানে আর আল্লাহ জানে, পরবর্তীতে পরবর্তী খবর আর পাওয়া যায়নি। এ লোকটা আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না, সব বলতো একা একা তৈরি হয়েছে। কোরআনে কারিমের 6,666টি আয়াত মানত না, শুধু একটা মাত্র আয়াত বিশ্বাসও করত, মানত, কল্ল নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রতিটি জীব যার জীবন আছে তার মরতেই হবে, মরতেই হবে যখন শহীদ মরণ আমাকে দিও, জোরে বলেন আমিন। বিশ্বনবী সারাটা জীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ মেহরবানি করে তুমি আমার যদি মরণ দাও আমাকে তোমার রাস্তায় শহীদ মরণ দিও।
আমার ভাইরা ওদিকে আমার বিষয় না আমার বিষয় ছিল আল্লাহ আগে মউতের কথা দিয়ে এইটাই প্রমাণ করতে চেয়েছেন বান্দারা তুমি যত উপরে ওঠা না কেন যত বছর ক্ষমতায় থাকো না কেন মরা লাগবে কি করা লাগবে এই মরণের ধরন আমি তাফসিরে পেয়েছি প্রায় 10 রকম সূরা রহমানের ভেতরে আছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম فَيُخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ جبان چڑے قرآن آیات پڑھیں فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ قیامتের ময়দানে আমার আল্লাহ বিচার করার জন্য কোন অপরাধীকে জিজ্ঞাসা করবে না আমাদের দেশের আদালতে বিচার ব্যবস্থায় অপরাধী যারা মামলার আসামি যারা ম্যাজিস্ট্রেট জজ বিচারক বিচারপতি যারা আছে তারা জিজ্ঞাসা করে তুমি অপরাধ করেছো কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে না প্রতিটি অপরাধ প্রত্যেকের শরীরের ভেতরে আল্লাহ ফুটিয়ে তুলবেন কিছু মানুষের আকার আকৃতি হবে শুকুরের মতো কিসের মতো শুকুরের কাজ কি দুনিয়ায় শুকুরের চরিত্র যদি কেউ দুনিয়াতে অর্জন করে ওই অবস্থায় চলে কিয়ামতে সে শুকুর হয়ে উঠবে ওর চেহারা শুকুরের মতো হয়ে যাবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছে এই জন্য বনি আদমকে ওইভাবে আল্লাহ জাহান্নামে পাঠাবে না দুনিয়াতে যে ধরনের অপরাধ করেছে আল্লাহ তাকে ওই আকার আকৃতি দিয়ে পাঠাবে যা এবার যা শুকুরের দুনিয়ায় কাজ হচ্ছে ও নির্লজ্জ হয় ও কি নিজের বউকে নিজের মেয়েকে নিয়ে যায় এক জায়গায় বসে আছে আর ওগুলো সব ছেড়ে দেয় বাংলাদেশে অনেক শুকুর মার্কা মানুষ এখন তৈরি হচ্ছে নিজের মেয়ে নিজের বউ নিজের বেটার বউকে ছেড়ে দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে মার্কেটে নিজে এক জায়গায় বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় চলছে এই চরিত্র মানে এই জেলায় নেই এই কথা বলেন দায়িত্বপূর্ণ মর্যাদা ভালো করে শোনেন দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা আবার বলছি দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা এরা যদি কোনো ভালো কাজ করে ডবল সওয়াব হয় আর এরা যদি কোনো অন্যায় করে ডবল গুনাহ হয় এ তথ্য পাবেন সূরা আহজাব 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে এই কথা দুনিয়াবাসীকে জানিয়েছে হে নবীর স্ত্রীরা তোমরা অনেক সম্মানিত মানুষ দুনিয়ায় যদি ভালো কাজ করো ডবল সওয়াব হবে যদি অন্যায় করো আযাব লাহাল আযাব দেয়াই ফাইন ডবল গুনাহ হবে আজ আমরা যেহেতু সবাই মর্যাদা সম্পন্ন দায়িত্বপূর্ণ মানুষ আমরা যদি ভালো কাজ করি আল্লাহ ডবল সওয়াব দেবে আর যদি অন্যায় কিছু করি অবশ্যই আল্লাহ ডবল গুনাহ দেবেন এজন্য শুকুরের স্বভাব যাদের ভেতরে আছে তারা এখনই থেমে যান এক একজন মহিলা জাহান্নামে যাওয়ার সময় কমপক্ষে চারজন পুরুষকে সাথে নিয়ে যাবে এক একজন বেপর্দা বেলিল্লাপনা হয়ে যারা চলে অশৃঙ্খল জীবনযাপন যারা করছে পর্দা ছাড়া এই মহিলাগুলো জাহান্নামে গেলে একা যাবে না তিরমিজি শরীফের হাদিস তার বাবাকে সাথে নেবে তার বড় ভাইকে সাথে নেবে তার স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে এ হাদিস পড়ার পরে আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যেভাবে অশৃঙ্খলতা বাড়ছে যেভাবে বেলিল্লাপনা বেহায়া বেলজ্জা বাড়ছে বেপর্দা বাড়ছে দেশে জান্নাতে যাওয়ার মতো পুরুষ নেই বলেন বলেন নিজের আমল দিয়ে হবেন ওদেরকে কন্ট্রোল করা দরকার নিজের যুবতী মেয়েকে আপনি বোরকা কিনে দেন না ওগুলো আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন অত নিজে অন্যায় করে আরো মানুষকে দিয়ে অন্যায় করায়
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম নম্বর পৃষ্ঠায় আছে, প্রথম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের প্রথম অংশে এটা আছে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না, বাইরে যদি যাও তা তাবাররুজ করে বের হবে না। তাফসীরে খাজেন মুফাসসির লিখেছেন তাবাররুজের অর্থ তিনটা, কয়টা? মোমেন সাহেব আসি, একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায় তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তখন তাদের সাজগোজ বেড়ে যায়, এদেশে বাড়তেছে, বলেন বলেন। দ্বিতীয় নম্বর, যখন রাস্তাঘাটে আসে তখন পোশাক হয়ে যায় আটশাট আটো ষাটো, এই যে চস পায়জামা পরে মেয়ে মানুষ, এটা হারাম। আপনার মেয়েকে, আপনার বেটার বউকে, আপনার বোনকে এটা কিনে দেওয়া থেকে বিরত থাকেন। তিন নম্বরে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজায় হেলাদোলা করে চলে, এই তিনটার একটাও যদি পাওয়া যায় শুধু ওই মহিলাকে না, ওর গার্জিয়ান যারা তাদেরকেও জান্নাত আল্লাহ দেবেন না। এখন যদি বলেন না, ও তো নামাজ পড়তো, ও তো রোজা করতো, ও তো হজ করেছে, ও তো মাদ্রাসার সভাপতি ছিল, না, কারণ নবীজি কোনো মহিলাকে দাজ্জুস বলেন নাই, দাজ্জুস বলেছে পুরুষকে। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। যেন আমরা যারা দায়িত্বশীল আছি, দায়িত্বপূর্ণ মানুষ আছি, মর্যাদা সম্পন্ন জীবন যাপন করছি, আমাদের অধীনস্থ যারা আছে মানুষগুলো যেন অন্তত পর্দার ভেতরে থাকে, এটা ফরজ। কয়েকদিন আগে এক এমপি সাহেব একটা মন্তব্য দিয়েছে এদেশে, যে দিন দিন বোরকা পড়া মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা দেখে ওর কলিজায় নাকি আগুন লাগছে। আমার মনে হয় এরকম মানুষকে জনপ্রতিনিধি বানানোর চাইতে কুকুরকে বানানো ভালো। কথাটা শক্ত হয়ে গেল না? ও হাত দিয়েছে কার হাতে? আল্লাহর বিধানে হাত দিয়েছে। বোরকা পরা ফরজ, বিধান কার? বাংলাদেশে যাই করেন, আল্লাহর কোনো বিধানে হাত দিলে কিন্তু তখন আর দলমল দেখা হবে। বোরকা পরার নির্দেশ আল্লাহ দিচ্ছে আর আপনার কলিজায় আগুন লাগে, আপনি তো জাহান্নামের কীট, নিজে জাহান্নামে যাচ্ছেন আবার মানুষকে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যস্ত। অন্তত এই কাজ করতে দেওয়া হবে না, নিজে যদি না মানেন জাহান্নামে যান, আরো আমরা ঠেলা দিয়ে দেবো, যান। বিভিন্ন জিনিস নিয়ে আজ যারা ষড়যন্ত্র করছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা পায়তারা করে মানুষকে জাহান্নামের পথে ঠেলে দেওয়ার জন্যে চেষ্টা চালাচ্ছে, আপনি নিজে যান, আমরা যাব না। কথা বলেন, জান্নাতে যেতে চান কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই জাহান্নামে যে যাত্রী যেতে চায় ও যাক, ওর সাথে আমরা নেই। খেয়াল করেন তো আয়াতের দিকে, মূল কথা কয়েকটা সামনে আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ মউত সৃষ্টি করার পরে মউতের ধরন দিয়েছেন, কিয়ামতে আকৃতি হবে মরণের পরে কয়টা? আমার ভেতরের কল কবজা সব নষ্ট হয়ে গেছে, যা 3 বছর খেয়েছি ও কি খাবার না, ভেতরে এক একটা জিনিসের দাম 5 ডবল করে, বাইরে একটা ডিমের দাম যদি 15 টাকা হয় ভেতরে 70 টাকা, কত টাকা দিয়ে পারবে মাসা স্যার? বেশ 25,000 করে মাসে টাকা দিলে ও কথাটা কয়দিনই ফুরিয়ে যায়, মানে একটা ডিএম যদি 70 টাকা নেয় কয়দিন চলে বলে? যা খেয়েছি 3 বছর এসে ভেতর অবস্থা ভালো না, আমি জোর করে শরীরেকে এত চাপ দেওয়া তো ঠিক না। ডাক্তার আমারে বলে দিলে অন্তত 8-9 ঘন্টা করে ঘুমাবে, সে কক্সবাজার থেকে সারাদিন আসে ঘুমাবো কত? তাফসীর করতে হলে সময় লাগে, এক একটা বিষয়ের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ বিষয় লুকিয়ে রাখে, ওইগুলো টেনে বের করা লাগে। মওতের বিষয়টা পড়া এখন সম্ভব না, 10 প্রকার মওত আছে, কয় প্রকার? এরপরে আল্লাহ দিয়েছেন আল হায়াত, হায়াত বানিয়েছে আমি, হায়াত 5 প্রকার,
কয় প্রকার? প্রথম নাম্বার হায়াত হচ্ছে আলমে আরওয়া রুহের যে হায়াতটা একটা জগৎ ছিল, ওখানে আল্লাহ আমাদের কাছ থেকে কিছু স্বীকৃতি নিয়েছিলেন। জালাস্তুবি রব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না? প্রত্যেকেই জবাব দিয়েছে অবশ্যই আপনি আমাদের রব। অমমেন সাহিবাসী, এই জবাবের ভেতরে আমরা ছিলাম না? হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা ওই সময় বলেছে শাহিদ না, আমি একা না, যত ফেরেশতা এখানে আছে সবাই কিন্তু সাক্ষী। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন এই কথাটা কিন্তু কিয়ামতে আবার জিজ্ঞাসা করব, কোনটা? আমি কি তোমাদের রব না? রবের অর্থ আমি 19টা পেয়েছি, সামারাইজ করে 5টা বলছি। রব শব্দের প্রথম অর্থ হচ্ছে আইন দাতা। রব মানে কি? এক কথা বলা লাগবে, রব মানে কি? মরণের পরে কবরে যে জিজ্ঞাসা করবে আর রব কায়ের, প্রথম নম্বরে জবাব দেওয়া লাগবে যে আমার রব আল্লাহ। তার মানে ফেরেশতারা যদি বলে তোমার রব কে, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, উল্টা আবার প্রশ্ন করবে রব মানে আল্লাহ। রবের প্রথম অর্থ আইন দাতা। তোর শরীরে তোর পরিবারের সমাজে আল্লাহর কোন আইন ছিল বল? আমার মনে হয় আমরা ধরা খেয়ে বসে আছি। ও তাও বলছে ঠিক। যেন ধরা যেন খাওয়া না লাগে, রব ঠিক করেন আগে। পরিবার থেকে শুরু করে সংসার পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহর আইন চাই। বলেন বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, দ্বিতীয় নম্বর হায়াতের ভেতরে আমরা পেয়েছি আলমে বতন মায়ের পেটের একটা জগৎ, 10 মাস 10 দিন মানুষ পার করে, এর নিচেও মানুষ দুনিয়ায় আসে। এরপরে 3 নম্বরে আলমে বারজাখ, আলমে দুনিয়া আমরা যেটা আছি এখন এই দুনিয়ারে হায়াত, কারো 50, 60, 70, 80, 90, 100 বছর এই শেষ। এরপরে আর একটা হায়াত সামনে আসছে যেটা আলমে বারজাখ কবরের জগৎ, আর একটা হায়াত আছে যেটা আলমে আখেরাত কিয়ামতের জগৎ। বিশাল জগৎ আমাদের সামনে পড়ে আছে, পেছনে গেল 2টা, সামনে আছে 2টা, মাঝখানেরটাই আমরা আছি। আল্লাহ বলেন মওতার হায়াত বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষার জন্য কেন দিলাম জানো? লিয়া বলু ওকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কে করে, বেশি আমল কে করে। আল্লাহ এটা জানিয়েছে। বলেন বলেন। আল্লাহ কি চাইছে? ভালো কাজ বা ভালো আমল। আইন মিম লাম, আমল মানে কাজ। আমল আবার 2 প্রকার, বদ আমল আর নেক আমল। বদ আমলের শ্রেণী পেয়েছি আমি 99টা, আর নেক আমলের শ্রেণী পেয়েছি আমি 1টা। সুবহানাল্লাহ, বলতে পারেন না? এই যে যত আপনি গবেষণা করবেন, যত ব্যাখ্যা করবেন, তত ডালপালা বের হবে। হাজার হাজার কথা আল্লাহ এক একটা শব্দের ভেতরে দিয়ে রেখেছেন। আমরা অনেকে ওয়াজ করতে গেলে নাকি ওয়াজ খুঁজে পাই না, আর আমার তো মনে হয় এক একটা আয়াত পড়লে আমার কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনে দিয়েছে, এগুলো না বলেও কোথায় চলে যায় কানার কাহিনী বলতে। মমেন সাহিব আসে, খুব খেয়াল করেন তো, 2টা হায়াত পার করে 2টা সামনে রেখে এই মাসেরটায় আল্লাহ আমাদেরকে যেটার জন্য পাঠিয়েছে ভালো আমলের জন্য। ভালো আমলের শর্ত 4টা, কয়টা বলেন বলেন? যে কোনো ভালো আমল যদি কেউ করতে চায়, প্রথম নম্বরের শর্ত ওই আমলের উপরে তার জ্ঞান থাকা লাগবে, তার মানে এলেম জানা লাগবে। দ্বিতীয় নম্বরে খালেস নিয়ত, নিয়ত থাকা লাগবে খালেস। 3 নম্বরে এখলাস থাকা লাগবে। 4 নম্বর ওই কাজে ধৈর্য থাকা লাগবে। আমলের শর্ত কয়টা? আরো জোরে, আমল কবুল হওয়ার শর্ত 1টা। কথা বুঝতেছে? আমি আবার বলছি আমলের শর্ত কয়টা আর কবুল হওয়ার শর্ত? আপনার কোনো ভালো আমল ভালো কাজ কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে তখন যখন আপনার আচরণ মানুষের সাথে ভালো হবে। আমার এই 33 বছর বয়স,
আমি এই বয়সে যত ভালো কাজ করেছি নামাজ পড়া রোজা রাখা দান সাদকা করা এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে ওই সময় যখন আমার আচরণ তার সৃষ্টি জগতের সাথে ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকু আমি শেষ করি নি আহওয়াল আজিজুল গফুর দিয়েছেন খুব কঠিন শব্দ এটা ভালো আমলের কথা বলার পর এই যে সুন্দর একটা আমল বা কাজ দেখতে পাচ্ছি আল্লাহ বেশি কাজ চাই না তাহলে আকসারু আমাল আল্লাহ কোরআনে দিত বেশি বেশি কাজ করা দরকার নেই আপনি কাজটা করেন কিন্তু কাজটা ভালো কাজ হওয়া লাগবে কি কাজ ভালো কাজ হওয়ার জন্য এবার আসেন তো একটা উদাহরণ দেই বাস্তবতায় আল্লাহ ভালো কাজ বলতে যত কথা কোরআনের ভাষায় আমি 500র উপরে বেশি এই 500 আয়াতের ভিতরে ভালো কাজের কথাগুলো আল্লাহ বর্ণনা দিয়েছেন যে এইগুলো ভালো কাজ এইগুলো ভালো কাজ আর যত ভালো কাজ কোরআনে আছে কত বললাম বলেন না কেন এই 500র ভিতরে এক নম্বরে সিরিয়াল হচ্ছে বলবো আবার নিজের দিকে টেনে নিয়েন না নিজেরাই বলতে বলছেন আবার বললে আবার অন্য দিকে নিয়ে যাবে হ্যাঁ বলেন সূরা সাফ আল্লাহ পাক বলেন ইয়াজ্জুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি তোমাদেরকে একটা ব্যবসার কথা দালালাত করব বলে দেব সন্ধান দেব যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহর উপরে ঈমান আনো রাসূলের উপরে ঈমান আনো আর এই দুইটা দাবি ঠিক রাখার জন্য জান আর মাল দিয়ে তার জন্য জিহাদ করো যালিকুম খায়রুল লাকুম আল্লাহ বলেন এটাই ভালো কাজ এখানে যারা মুফাসসির যারা তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন যালিকুম খায়রুল লাকুম আল্লাহ একেবারে ইঙ্গিত দিয়ে বলেছেন এটা ভালো কাজ এটা কি কাজ কোরআনে ভালো কাজ আছে কয়টা বলেন না কেন এক নম্বরে এইটাই ভালো কাজ কি সেটা আল্লাহর উপরে যাদের ঈমান আছে বিশ্বাস আছে রাসূলের উপরে যাদের ঈমান আছে বিশ্বাস আছে এই দুইটা বিশ্বাসকে সামনে রেখে দুনিয়া একদিকে গেলে ও তার বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে জিহাদ করা লাগবে আল্লাহ বলেন এটা ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝে থাকো আর আমরা এই ভালো কাজটা উল্টা পাল্টা নাম দিয়েছি এই কথা বলেন জিহাদ একটা ইবাদত এটা ফরজ ইবাদত নামাজের মতো রোজার মতো কারণ জিহাদ না থাকলে সন্ত্রাস বাড়ে আর জিহাদকে আর সন্ত্রাসের সাথে মিলিয়েছে জিহাদের নাম শুনলে আর জঙ্গিবাদ খুঁজে বেড়ায় অথচ জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে জিহাদ মানে অন্যায় যেখানে প্রতিবাদ না সরি সাপোর্ট করছে না আহওয়াল আজিজুল গফুর তিনি আজিজ গফুর দুইটা নাম আল্লাহ কেন দিয়েছেন এই যে ভালো কাজের কথা আল্লাহ প্রথমে দিলেন এই ভালো কাজ দুনিয়াতে কেউ যদি না করে জেনে শুনে আল্লাহ কিন্তু আজিজ তার ধরা বড় শক্ত ধরা আর এই ভালো কাজ করতে গিয়ে ছোটখাটো কোনো গোনা যদি হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ গফুর তাকে মাফ করে দেবে আল্লাহ আমাদেরকে আয়াত দুইটা বাস্তবে আমল করার তাওফিক দিন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর দৃষ্টিতে রাসূলের দৃষ্টিতে মুসলিম ওই লোকটা যার হাতের দ্বারা যার মুখের দ্বারা হাত মানে ক্ষমতার হাত হাত মানে টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত এই সমস্ত হাতের দ্বারা মুখের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তি দেয় তারা আল্লাহর কাছে মুসলমান আল্লাহ আমাদেরকে আয়াতগুলো মেনে চলার তৌফিক দিন আমি আর পারছি না শরীর সাপোর্ট দিচ্ছে না আগামীতে যদি আসি কোনো জায়গায় কথা বলার চেষ্টা করব মোনাজাত করছি 12টা বাজে রাত তাহাজ্জুদের সময় বসেন সভাপতি সাহেবের অনুমতি নিয়ে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
রব্বুল আলামিন মুমিন শহীদ এই দাফনিয়া মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো হাজার হাজার বান্দা বান্দি রাত 12টা বাজে এখন তাহাজ্জুদের সময় আমরা তোমার শহীদ দরবারে হাত তুলেছি জীবনের অপরাধের দিকে তাকালে তোমার জান্নাতের আশা করা যায় না আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকিয়ে জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তুমি আমাকে সহ যত আলেমেরা এই মঞ্চে এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলে মঞ্চ এবং মেম্বারের আমানত রক্ষা করার তৌফিক আমাদের ভিক্ষা দাও অনেকে আমাদের আমাদেরকে আমানত রক্ষা করতে দেয় না আমরা আসি কোরআনে কারীম সঠিকভাবে প্রচার করতে অনেকে দিতে চায় না আল্লাহ তাদের হেদায়েত দান করো মাহফিলটা বাস্তবায়ন যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে maaf করে দাও বিশেষ করে আমার হাফিজ ভাই আল্লাহ তাআলা তার শ্রম দিয়েছে যেটা তুমি দেখেছো কোরআন প্রচার হবে প্রসার হবে এটাই তার উদ্দেশ্য ছিল মেহেরবানি করে তোমার বান্দা হাফিজকে maaf করে দাও তার বাবা মাকে ক্ষমা করো তার স্ত্রী সন্তান যারা আছে দুনিয়ায় হেফাজত করো আমার মোস্তফা ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে মেহেরবানি করে শেফায়ে কামেলা জেলা নসিব করো আমায় আমিন ভাই সহ টিটু ভাই সহ প্রশাসনের যতগুলো ভাইরা এই মাহফিলের দায়িত্ব পালন করছে আল্লাহ তাআলা নিজের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা কোরআনে কারীমের মাহফিল পাহারা দিল তুমি তাদের পাহারাদার হয়ে যাও সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে আল্লাহ তাআলা অনেক রোগ সুখ তাদের শেফায়ে কামিলা আজলা নসিব করো এই মাহফিলের যত প্রয়োজন আছে তুমি নিজ কুদরতের নিজাম থেকে পরিচালনা করে দাও এই মাদ্রাসা দিনের এই মারকাজকে কিয়ামত পর্যন্ত এখানে জারি রাখো এলাকায় মাটির নিচে যত কবর বাসি আছে আল্লাহ এই কোরআনের ইজ্জতে তাদের আজকে থেকেই maaf করে দাও আমার শরীরটা অসুস্থ তুমি দেখতে পাচ্ছ আল্লাহ তাআলা জোর করে করে তোমার বান্দারা কোরআনে কারীমের কথাগুলো বলার জন্য সেই কুষ্টিয়া থেকে নিয়ে আসে আমার যদি কণ্ঠ নষ্ট হয়ে যায় শরীর যদি অসুস্থ থাকে তোমার কোরআন প্রচার করব কি দিয়ে মেহেরবানি করে আমারে তুমি শরীরটা সুস্থ করে দাও আমার যোগ্যতা বাড়িয়ে দাও আমার ইলম তুমি ভিক্ষা দাও রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সহজ সরল ভাষায় অল্প সময়ে কোরআনের কথাগুলো তোমার বান্দা বান্দিরা যেন হৃদয়ং হৃদয়ং কম অঙ্গম করতে পারে সেই তৌফিক দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম কখন মরণ চলে আসে জানি না আল্লাহ তাআলা হাজারো মানুষ আজকে দোয়া চেয়েছে মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে মেহেরবানি করে পূর্ণ করে দাও শ্রদ্ধাবাদন চাচা জান আফাজউদ্দিনকে maaf করো আল্লাহ তার বাবা কবরে আছে মা কবরে আছে মেহেরবানি করে তাদের maaf করে দাও আমার দাদা জান সারাটা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে আল্লাহ তুমি দাদাকে ক্ষমা করে দাও সারাটা জীবনের অপরাধ কিয়ামতে যদি তুমি ফাঁস করে দাও কিয়ামতে হাজার হাজার লক্ষ মানুষের সামনে আর অপমান হব আল্লাহ তাআলা তুমি যেভাবে গোপন রেখে দিয়েছো দুনিয়ায় কিয়ামতের ময়দানে তোমার সাত্তার নামের খাতিরে এটা গোপন করেই রেখো আল্লাহ